السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أمرا بقطه أمرا على سنة سلام سورة فاتحة أرطبة من تفسيرني. جاتكري أمزير صلاتي شو تكبيرة এবং আমরা প্রতিদিন যে সালাত আদায় করি প্রতি রাখাতেই আমাদেরকে সুরেটি পড়তে হয় সুতরাং আমাদের সেটা অর্থ জানা অত্যন্ত জরুরি সেই হিসেবে আমরা আলোচনা এখন করছি সুরে পাথে আর বাকি আলোচনা আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন প্রথমেই দেখুন আমরা যেই জায়গায় থামছিলাম সেটা হচ্ছে ইগিয়া ইগিয়াকা নদু ইগিয়াকা স্তারি যে আপনারই আবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি মানুষ কিন্তু আবাদত এবং সাহায্য প্রার্থনা ক্ষেত্রে চার ধরনের মানুষ আছে কেউ কেউ আছে যে আল্লাহর আবাদত করে আল্লাহর কাছে সাহায্য চায় আর কারো কাছে কিছু করে না তারা হচ্ছে সত্যিকার মোমিন সত্যিকার মমিন বান্দা এদের মধ্যে কেউ কেউ এমন আছে যে তারা আল্লাহ তালা এবাদত করে সত্য কিন্তু তারা সাথে সাথে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করে আরবের মোসিকদের চরিত্র এটা এরা আল্লাহর এবাদত করে কিন্তু সাথে সাথে অন্যের কাছে সাহায্য চায় আমাদের মধ্যে কিছু আছে আল্লাহর আবাদত করি আমরা কিন্তু বিপদে পড়লে খাজার কথা মনে করে অথবা কোনো কবরের কথা মনে করি অথবা কোনো পীরের কথা মনে করছি যে তিনি আমাকে সাহায্য করবেন এই জাতীয় জিনিসগুলো যখন মনে করা হয় তখন কিন্তু আপনার ইয়া আঁকা ও ইয়া আঁকা নাস্তায় না ঠিক রইল না আল্লাহর কাছে সাহায্য চাপ হলো না তৃতীয় এক ধরনের মানুষ আছে যারা সাহায্য কখনো চায় না অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চায়ই না অ্যাবাদত করে সত্য অবাদতটাও ঠিক মতো আদায় করে না এরা হচ্ছে মনাফেক টাইপের মানুষ তারা কোনোটাই সঠিকভাবে নয় হ্যাঁ মাঝে মধ্যে তারা করে কিন্তু আল্লাহর কাছে সাহায্য তারা প্রার্থনা করে না এরা হচ্ছে মুনাফেক আবার এদের মধ্যে কেউ ফাঁসে আছে যারা সত্যি আল্লাহর কাছে সাহায্য চায় না চতুর্থ একরকম যারা আল্লাহর সাহায্যও চায় না আল্লাহর এই সাত ধরনের মানুষ আমরা আমাদের সব জায়গায় দেখতে পাই পৃথিবীতে সুতরাং আমরা কোন ধরনের মানুষ হওয়া উচিত আমাদের প্রথম শ্রেণীর মানুষ হওয়া উচিত যারা কাজই হবে আল্লাহরই আবাদত করব এবং আল্লাহর কাছেই চাইব আর কারও কাছে চাইব না আল্লাহর কাছেই চাইব আমার যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই হবে এই জন্য তার ইবাদত করব এবাদতের মাধ্যমে তার কাছে আমি চাইব এবাদত করে সেটা ওসিলা দিয়ে আমি তার কাছে চাইব আল্লাহ তালা সেবাদা পূরণ করবেন সেটা দিবেন তিনি এটাই করেছেন আহাবুল ওয়াসাহেল সবচেয়ে উত্তম মাধ্যমেই আমি তার কাছে সেটা মাধ্যমে তার ইবাদত করে আমল সহালয় করে সেটার মাধ্যমে আমাদেরকে চাইতে হবে ইয়াকা নাস্তাই যখন আপনি এই কথা বললেন যে আমি একমাত্র আপনারই আবাদত করি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এরপরে কথাটা কিন্তু সহজ হয়ে গেছে কি সাহায্য চাই আবাদত করছি যেহেতু সাহায্য চাচ্ছি যেহেতু এটা একটা আমার আমল আমলের বিনিময়ে ওসিলা দিয়ে আমি চাচ্ছি ইহ দিন মুস্তাকিম অবশ্যই আমাকে সৈয়দ মুস্তাকিম দিয়ে দিন ইহ দিনা এই দিন অর্থ আমাকে দিন এক অর্থ আছে হেদায়েত দিন দেখিয়ে দেওয়ার অর্থ এই দিনের দুইটা অর্থ আছে একটা হচ্ছে আমাকে দিয়ে দিন একটা হচ্ছে আমাকে দেখিয়ে দিন একটা দিয়ে দেয় একটা দেখিয়ে দেয় বেশকম আছে ধরুন আপনাকে বললো যে ঢাকা কোন দিকে আপনি বললেন যে ঠিক আছে আমার সাথে গেলে ঢাকা পেয়ে যাবে তুমি নিয়ে গেলেন তাকে আরেকটা ঢাকা কোন দিকে বললেন যে এই দিকে তুমি যাও বাস দিয়ে যাও গাড়ি দিয়ে যাও তারপরে যেতে পারবে এটা অনেক দূরে চলে গেল অর্থাৎ দিয়ে দেওয়া হলো না ঠিক হেদায়েত দুই ধরনের আছে হেদায়েত একটা হচ্ছে মঞ্জুর মকসুদে পৌঁছে দেয়া আর হচ্ছে মঞ্জুর মকসুদে যাওয়ার পথে তাকে পথ দেখিয়ে দেয়া মঞ্জুর মকসুদে পৌঁছে দেওয়ার অধিকার বা সেখানে যাওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ রব্বুল ইজ্জত ছাড়া আর কেউ দিতে পারে না তিনিই শুধুমাত্র আল্লাহর বলিজত কাউকে পথ দেখান কাউকে मंजिल মাকসদে পৌঁছে দেন এই দুইটা জিনিসে আল্লাহর বলিজত জন खास দুনিয়ার কেউ मंजिल মাকসদে হেদায়েতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে না দেখেন আল্লাহর রাসূল সেটা করতে পারেন আল্লাহ তাআলা বলেন ইন্নাকা তাহদি মান আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না ওয়ালকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়েত দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন তার চাচা আবু তালেবকে কিন্তু হেদায়েত দিতে পারেন নাই কারণ সেই জায়গা তার হাতে নাই সেটা আরবুল ইজতের হাতে তিনি ওলা কিন্নদি মাইয়াসা যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়ত দিবেন এই জন্য তিনি যাকে চাইবেন তাকে হেদায়ত মঞ্জিলে মুসুদে পৌঁছাই দেন আবার তিনি কখনো কখনো হেদায়তের পদ দেখিয়ে দেন হেদায়েত দেন না এরকমও আছে আল্লাহ তালা বলছেন ও আমা তামুদু ফাহাদাইনাহু ফাসতাহাবুল আমা আলাল হুদা সামুদকে আমি হেদায়ত দিয়েছিলাম কিন্তু সে হেদায়ত নেয়নি অর্থাৎ মঞ্জুর মকসুদে পৌঁছে নেয় হেদায়তের পথ দেখিয়েছে নবীর মাধ্যমে সেখানে পৌঁছতে পারে না সে প্রস্তাবুল আমা আল আল হুদা সে অন্ধপথ নিয়েছে হেদায়তের পথ নেয়নি হেদায়ত গ্রহণ করেনি সুতরাং বোঝা যাচ্ছে যে হেদায়তের মালিক রবুল ইজত তিনি মঞ্জুরের মকসুদে পৌঁছাই দেন তিনি হেদায়ত দেখাই দিতে পারেন দুইটাই কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে এই ক্ষমতা নাই যে তিনি সরাসরি হেদায়ত দিয়ে দেবেন এই ক্ষমতা নাই হেদায়তের পথ দেখাতে পারে নবীরা সুহাদা ভালো মানুষরা আলেমরা এরা হেদায়তের পদ দেখাইতে পারে কোরআন করিম আপনাকে হেদায়তের পথ দেখিয়ে দিবে হেদায়ত দিয়ে দেবেন না হেদায়ত দিয়ার মালিক আল্লাহ তিনি ছাড়া কেউ হেদায়ত দিতে পারে না কারোর কাছে হেদায়ত চাওয়া যেতে পারে না অন্যদের কাছে বলতে পারে যে আমাকে পথ দেখিয়ে দিন কিভাবে কোন পথে চললে আমি হেদায়তে পৌঁছতে পারবো কিন্তু আল্লাহর কাছে যখন আপনি দোয়া করছেন মুস্তাকিম আমাকে সেরাত মুস্তাকিম দিন এখানে অর্থ হবে সৈয়াদ মুস্তাকিম আমাকে সেরা মুস্তাকিম দিয়ে দিন সরাসরি সৈয়াদ মুস্তাকিমটা আমাকে দিন মুস্তাকিম না দিলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখানে আর আমাকে সরল সঠিক পথ দেখিয়ে দিন পথ দেখিয়ে নাও বুঝতে পারি আমি সেটাই দিয়ে দিন যেটা আমার খুব দরকার সেটা হচ্ছে হেদায়ত সেই হেদায়তের পথ আমাকে দেখিয়ে দিন আমি যেন হেদায়তের পথে চলতে পারি পরবর্তী আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি সুতরাং আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যখনই দোয়া করছি ইহদিন মুস্তাকিম যখনই দোয়া করছি যে আল্লাহ আমি আপনার প্রশংসা করেছি আপনি রব্বুল আলামিন আপনি আর রহমান রাহিম আপনি মালিক ইয়মিদ্দিন সেই দিনের মালিক আপনার এবাদত করছি প্রশংসাগুলো হলো তারপর এবাদত করলো যে আপনার আবাদত করি আপনারই শুধু কাজ সাহায্য চাই এসব কিছুর বিনিময়ে আমি একটা জিনিস চাচ্ছি যে আমাকে আপনি হেদায়েত দিন কিসের হেদায়েত দিবেন সেরাতল মুস্তাকিম আপনি আমাকে সেরাতুল মুস্তাকিমের হেদায়ত দিন সেরাতুল মুস্তাকিম কি জিনিস দুনিয়া সবাই সেরাতুল মুস্তাকিম চায় সেরাত শব্দ হলো রাস্তা মুস্তাকিম তো সরল সোজা যে রাস্তা বাঁকা নয় সে সরল সোজা পথটি দেখিয়ে দিন সরল সোজা পথটি কি জিনিস আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ রব্বী ওর্বুকুম ফারবুদু হাদাস মুস্তাকিম আল্লাহ তালা মুস্তাকিম একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ইনলি ও রব্বুকুম ফারবুদুহু নিশ্চয়ই আল্লাহ আমার রব রব্বি ওর্বুকুম এবং তোমাদের রব ফার্বুদুহ সুতরাং তোমরা তারই আবাদত করো হা দা সাত মুস্তাকিম এটা হচ্ছে সরল পথ তো সরল পথ হলো আল্লাহর রব মানা এবং তার আবাদত করা এটা সরল পথ আমরা এখান থেকে পাইলাম সরল পথ হচ্ছে আল্লাহকে রব মানা এবং তার আবাদত করা আর কারো আবাদত না করা এটা হচ্ছে সরল পথ এই পথটাই আমরা অন্যখানে দেখতে পাই আল্লাহ ও যে পথটা আল্লাহর কাছে গেছে অমিন হা অনেক রাস্তা আছে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে মানুষদেরকে কিন্তু সোজাপটটা আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর দিকে যেতে হলে আল্লাহকে রব মানতে হবে একমাত্র তারই আবাদ করতে হবে তাহলে আপনি এই সরল পথটা পাবেন নইলে আপনি সরল সোজা পড়তে পাবেন না তফসিরের বিভিন্ন বিভিন্ন রকম তাফসির আসছে হেসরাত মুস্তাকিমের তাফসির কেউ করেছেন ইসলাম কেউ করেছেন কোরআনে কারিম কোনোটাই কিন্তু বিরোধ নাই কারণ যে ব্যক্তি ইসলামের পথে চলেছে ইসলামের পথেটি হচ্ছে আল্লাহর পথ আল্লাহ তালার দিকে নিয়ে যাচ্ছে আর কোরআনে কারিম তা তো হেদায় দিচ্ছে কোরআনে করিম বলেছেন ইন্নাহাদ আল কোরআন ইয়াহদি লিল্লিয়া কম এই কোরআন মানে যেই অন্তরগুলো বাঁকা নয় সেই অন্তরগুলোকে হেদায়ত দেয় তাদের সহজ সরল পথে ইহাদিলি যে রাস্তাটা বাঁকানো সে রাস্তা পথের দিকে মানুষকে পথ দেখিয়ে দেয় কোরআন করিম নিঃসন্দেহেই সৈয়াত মুস্তাকিমের একটা অংশ সেরাত মুস্তাকিম আরো ব্যাপক অর্থাৎ যে সর্বশেষ জায়গা হচ্ছে যে আল্লাহকে একমাত্র তারে এবাদ করা এটাই কিন্তু সেরাত মুস্তাকিমের সর্বশেষ জায়গা এর বাইরে আমি অন্য কিছু চিন্তা করার মতো সুযোগ নাই অন্য কোনো সুযোগ নাই সেরাত মুস্তাকিম পেতে হলে অবশ্যই আল্লাহকেই রব মানতে হবে এবং আল্লাহরই একমাত্র এবাদত করতে হবে এর বাইরে অন্য কোনো কিছু বলাই অর্থ হচ্ছে সেরাত মুস্তাকিম থেকে আমরা দূরে সরে যাওয়া যে অবশ্যই সেরাতুল মুস্তাকিম আমাকে নিতে হবে তারই আবাদ করবো তাকে রপ মানব এবং তারই আবাদ করবো যখন আমি এটা বলি মুস্তাকিম তখনই তো আমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে দুনিয়ার আর কোনো সম্পর্ককে যে সম্পর্কগুলি আমার মনে মধ্যে মাঝে মধ্যে যে আমাদের অনেকের মনে মধ্যে জেগে ওঠে যে অমুকের সাথে সম্পর্ক রাখলে হয়তো সে আমাকে জান্নাতে নিয়ে যাবে কে মুরিদ হলে হয়তো জান্নাতে নিয়ে যাবে অমুকের কথা শুনলে যে তো আমাকে দানা কিছু করা লাগবে না আমার এমনিতে তার পেয়ে যাব না অসম্ভব কথা আপনি সিরাতুল মুস্তাকিম হচ্ছে যেই পথ আপনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে আপনি অবলম্বন করুন কি করে আল্লাহকে রব মেনে ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু চেষ্টা যদি এই পথ থেকে একমাত্র তারিয়ে বাদ করবেন তখনই আপনি সিরাতুল মুস্তাকিম পাবেন তখন আমরা দোয়া করি যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে এর অর্থ হচ্ছে এটা যে এত কিছু বলার পরে আপনার প্রশংসা করলাম আপনার করেছি আপনার গুনগান গেয়েছি কিছুর পরে আপনার আবাদত করছি আপনার কাছে সাহায্য চাচ্ছি একটা জিনিসের জন্য সেটা হচ্ছে আমাদেরকে সেরাতুল মুস্তাকিম দিয়ে দিন সেরাতুল মুস্তাকিম যদি না দেয় সারা জীবনের মানুষের আমল পণ্ড হয়ে যাবে তার সাহায্যে মিশন নষ্ট হয়ে যাবে আমার সারা জীবনের কোনো কাজ সেটা আর কাজ বলে বিবেচিত হবে না আল্লাহ তালা বলেছেন যে ওয়াকাদিম না ইলা মা হাবা তারা যে সমস্ত কাজ করেছে সেগুলি যদি অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণে রূপান্তরিত করেছি অর্থাৎ কোনো কাজে লাগে না আমার সারা জীবনে আমল পণ্ড হয়ে যাবে সেরাত মুস্তাকিম আমি না থাকি সেরত মুস্তাকিম আমাদেরকে পাইতেই হবে চাইতেই হবে এবং পাইতেই হবে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমি প্রতিদিন না সলাতের মধ্যে নামাজের মধ্যে অবশ্যই আমি বলবো এই মুস্তাকিম সেরাত মুস্তাকিম এখন বলছে সেরাত মুস্তাকিম আসলে কি জিনিস যেই কারণে আমি চাচ্ছি যে কারণে আমি চাচ্ছি কেন কিভাবে চিনতে পারবো এই সেরাত মুস্তাকিম চিনার উপায় কি সিনা উপায় আমার কাছে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা সিনার ওসত দিয়েছেন বলেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূব আলাইহিম ওয়ালাদ দাআলিম তিনটা গুণ দিয়ে দিয়েছেন এক নম্বর গুণ হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তাদেরকে আমি আপনার মডেল হিসেবে আল্লাহ তালা দেখাচ্ছেন যে একটুল গ্রুপ আছে যারা এই পথে চলে গেছে এই পথে দেখো কারা চলে গেছে ওই পথে যারা চলে গেছে তাদেরকে মডেল হিসেবে নিয়ে তোমরা সেই পথে চলতে পারবে তাহলে তোমাদের পথটা পাওয়া সহজ হয়ে যাবে এই জন্য তিনি একটা মডেল উপস্থাপন করে দিয়েছেন সেরাত আল্লা দিন আর নামটা আয়লাহিম যারা দয়া প্রাপ্ত হয়েছে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে ন্যামত প্রাপ্ত হয়েছে সেই লোকদের পথ আমি চাচ্ছি এ সেরাতুল মুস্তাকিম বলতে ওই পথটাকে আমি বুঝাচ্ছি। আমরা যে সেরাতুল মুস্তাকিম আলোচনা করছিলাম সেরওত আল্লাহ দিন আর নামটা আয়লাহিম এমন লোকদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন কাদের উপর আল্লাহ তারা নিয়ম দিয়েছেন এতে আল্লাহ নিজেই করেছেন কোরআনে একই অন্য জায়গায় এসেছেন যে ব্যক্তি অমায়ুতে ইহ রাসুল্লাহ ফকদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে অনুগত করবে তারাই হল সফলকাম এখানে বলেছেন আবার বলেছেন উলাইকা লযিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়হাসুনা উলাইকা রফীকা জি তারাই হচ্ছে সরল পথে আসে তাদেরকে নেয়ামত দিয়েছে উলাইকা লযিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন আল্লাহ যাদের উপর নেয়ামত দিয়েছেন তারা হচ্ছে নবীরা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন সিদ্দীকরা শুহাদা শহীদরা সালিহিন আল্লাহর নেককার বান্দারা এখন কারা নবীন তো আমরা সবাই চিনি নবীদেরকে চিনি সিদ্দিকীন কারা সত্যবাদী যারা সত্যবাদী কারা যার জীবনে মিথ্যা কথা বলেনি সঠিক পথে চলেছে আল্লাহ যা দিয়েছেন সেটাকে সত্যায়ন করেছে কখনো আল্লাহ তালার কোনো বাণীকে কোনো কিছুতে আল্লাহ তালার কোনো নির্দেশনায় আল্লাহ তালার কোনো খবরে নির্দেশ আসছে আল্লাহর কাছ থেকে যে এই কাজটা করতে হবে বলছে আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহ তালার কাছ থেকে খবর আসছে যে এই জিনিসগুলি হবে বিশ্বাস করেছেন যে হইগুলি হবে এরা হচ্ছে সিদ্দিক এরা কখনো কোনো কিছু দ্বিধা করে নাই যেমন সিদ্দিক আকবর আবাদানোর কথা তিনি এই পর্যায়ের সিদ্দিক বলা হয় তাকে সিদ্দিক এবারেও অনেকে সিদ্দিক আছেন আল্লাহ তালা মারিয়াম আলাই সালামকে ওহ সিদ্দিকা যে তিনি ছিলেন সত্য কেন তিনি আল্লাহ তালা যা যা বলেছেন সবগুলিকে সত্যায়ন করে সত্য বলেছেন তিনি যা বলছেন এটাই সত্য এই জন্য তিনি সিদ্দিকা সুতরাং সিদ্দিক সিদ্দিকা এরা হচ্ছে ন্যায়ত প্রাপ্ত বান্দাদের একজন নবীরা একজন সিদ্দিকিন একজন ও সুহাদা ও সালাহীন তার শহীদরা আল্লাহর রাস্তা যারা জান দিয়ে দিয়েছে যারা নিজেদেরকে শেষ করে দিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকটা গ্রুপ যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছে এই তিনটি গ্রুপের আল্লাহ তা বলছেন যে ওয়াস আলাহি এবং নেক কার্বান দ্বারা যারা সবসময় আল্লাহ নেকের মধ্যে লিপ্ত কেমনি নেক কাজের মধ্যে লিপ্ত ভালো কাজের মধ্যে লিপ্ত তারা ফরাজ আদায় করে নওয়াফেলও আদায় করে ফরাজ নিয়মিত আদায় করে সাথে সাথে নফলও আদায় করে তার কমতি বা ত্রুটি কোনো কিছু না থাকে সেটাতে খেয়াল করে

ওয়ালাদ্দ ওই পথ নয় যেই পথে আপনার ক্রোধ পড়েছে সেই পথটা কিন্তু এদের সেরাত মুস্তাকিম নয় মুস্তাকিম নয় ওই পথটা যে তোমার ক্রোধ পড়েছে আলহিম এবং ওলাদ্দো আলীন এবং ওই পথ যে পথে হারিয়ে যায় মানুষ হারিয়ে পথ হয় সেই পথটা সেরাত মুস্তাকিম নয় তো সেরাত মুস্তাকিম হতে হলে অবশ্যই নবীন সুদ্দিক সোহাদা সো পথে আমাদের চলতে হবে তারা যে পথগুলি দেখিয়ে দিয়েছেন সেই পথে তারা যে পদ্ধতি দেখিয়েছে সেই পদ্ধতিতে আমাদের চলতে হবে এর বাইরে নতুন কোনো পদ্ধতি নবীদের বাইরে দেখানো নতুন কোনো একটি খত টানলেন লম্বা একটি আঁক দিলেন আঁক দিয়ে এদিকে ওদিকে অনেকগুলি শাখা রাস্তা দেখালেন পথ আঁক দিলেন বললেন যে এটা হচ্ছে আরলার রাস্তা এর প্রতিটা পাশে পাশে কতগুলি ছোট ছোট রাস্তা আছে অনেকগুলি রাস্তা আছে একটা মানুষ চলার পথে যদি সোজা আল্লাহর কাছে আসে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সঠিক পথ কিন্তু কিছুক্ষণ পর পরে তার এই রাস্তাগুলি যদি রাস্তা হারিয়ে যায় তো সে কখনো ফিরে আসতে পারবে না আর আল্লাহর সেরাতুল মুস্তাকিম ফিরে আসার সুযোগ থাকে না সুতরাং সেরাতুল মুস্তাকিমে চলতে হলে অবশ্যই আল্লাহর দেখানো রাস্তা নবীর দেখানো রাস্তা যেই পথে চলে শহীদ হয়ে গেছেন সিদ্দিক হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা নেককার হইতে পেরেছেন এই পথে চলে আমাদেরকে সেই পথটা অবলম্বন করে সেরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য আমরা প্রতিদিন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে এই পথে রাখো এর বাইরে অন্য কোনো পথে আমাদেরকে নিয়ে যেও না সিরাতিনা নামটা আলহিম গাইরিল মাহদুব আলাইহিম গাইরিল মাহদুব আলাইহিম ওই পথটি নয় এটা আরেকটি অর্থ যে যাদের উপর আপনি আরেকটি অর্থ এটা হতে পারে এটা যে তাদের উপর আপনি প্রধান্বিত হয়েছেন কাদের উপর আল্লাহ তালা প্রধান্বিত হয়েছেন কাদের উপর আল্লাহ তালা প্রধান্বিত হয়েছেন কোরআন কারিম অন্য আতের তাফসির আল্লাহ তালা ইহুদিদের সম্পর্কে বলেছেন যে গাদিব আলাইহিম আলহিম ও আল্লাহ আল্লাহ তাদের উপর লাহানত করেছেন আবার বলেছেন আল্লাহ কাপুর ইসলাম আল্লাহানি দাউদ যারা কাফের অর্থাৎ যারা ইসার আল্লাহাম বিশ্বাস করেনি তাদের ইহুদের একটা গোষ্ঠী যারা ইসা আল্লাহ মানেনি তারা কি অর্থাৎ আল্লাহর প্রধান তাদের উপর পড়েছে যারা এখানে হাদিসও আসছে সোল্লা সাল্লা বলেছেন যে তিনমিশ হাদিসটি যে মাকদুব আলাইম হচ্ছে ইহুদরা ইহুদদের পথ হচ্ছে গদরের পথ আল্লাহর কোদের পথ সেটা সেই পথে আমাদেরকে পরিচালিত করা যাবেন আল্লাহ আমাদেরকে এই পথে পরিচালিত করবেন না এটা বলেছেন মনে রাখবেন ইহুদের পথ কি তারা কি করত তারা সুদ খেত তারা ঘোষ খেত আল্লাহর কোরআনকে তুচ্ছ মূল্যে বিক্রি করে ফেলত আল্লাহর কোরআনের অর্থ বিকৃত করে দিত আল্লাহর দিনকে পরিবর্তন করে দিত এই কাজগুলি তারা করেছে তারা আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করেছে সঠিক আকিদে বিশ্বাস তাদের ছিল না তারা নবীদেরকে হত্যা করেছে যারা ইয়া মনোনা নাস ভালো কাজের আদেশ তাদেরকে হত্যা করেছে দুনিয়াতে এই কাজগুলি যারা করবে ওরা ইহুদিদের কাজ করছে ইহুদি না হোক ইহুদির কাজ করছে সে যদি আলহিম খারাপ পথের পথিক যারা এদের পথে যদি কেউ চলে তাহলে মনে রাখতে হবে যে আমরা ইহুদিদের কাজের ক্রমানিত পথে আমি চলেছি এই কাজগুলি কুশির জীবী যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা অন্যায় করে যারা মানুষকে হত্যা করছে যারা মানুষকে কষ্ট দিচ্ছে যারা ইহুদের মতো ষড়যন্ত্র করছে যারা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইহুদিরা রসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তারা সবসময় ষড়যন্ত্র করে এসেছে ইমানদার বান্দা কখনো ষড়যন্ত্রকারী হতে পারে না ইমানদার হবে সাদা দিলের মানুষ সাদা মনের মানুষ তারা কখনো কাউকে ষড়যন্ত্র করবে না যদি এই কাজটি আমার মধ্যে থাকে অর্থ হচ্ছে আমি সেরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে গেছি আমাকে দূরে সেরাতুল মুস্তাকিম ফিরে আসতে হবে আমি সুদ খাবো না ঘুষ খাবো না কারোর উপর অত্যাচার করবো না কারো উপর জুলুম করবো না আমি কারোর মাল হরণ করব না আমি কারো সম্পদ হরণ করব না এই গুনার কাজে লিপ্ত হব না আমি ফিরে আসবো অন্যায় হয়ে গেলে তবা করে আবার ফিরে আসতে হবে এইটা যদি আমার মাথার ভিতরে সারাক্ষণ যদি থাকে কারো ক্ষতি করা তাহলে আমি সেরাতুল মুস্তাকিমে নাই আমি সেরাতুল মুস্তাকিমে নাই মনে রাখতে হবে আমি ইহুদদের একটি চরিত্র আমি আমার ভিতরে ঢুকিয়ে দিলাম যে আমি অন্যায় ভাবে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করছি যেটা ইহুদের করে থাকে তো সেরাতুল মুস্তাকিম পেতে হলে অবশ্যই গায়েল মকদুবা আলহিমের বা যাদুর পর আল্লাহ তালা প্রধান নিতে হয়েছেন ইহুদের এই পথ থেকে আমাদেরকে সরে এসে সঠিক পথে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথে আমাদের চলতে হবে দ্বিতীয় যে জিনিসটি এরপর বলেছেন ওলাদ্দ আলীন এবং পদভ্রষ্টদের পথেও নয় কারা হাদিসে আসছে তিন মিশরের হাদিসে যে পদভ্রষ্ট হচ্ছে দোয়ালিন হচ্ছে নাসারা যারা বর্তমানে খ্রিস্টান বলে পরিচিত এই নাসারারা হচ্ছে পদভ্রষ্ট কেন পদভ্রষ্ট এরা জানে না আর ইহুদিরা জানত রসুল্লাহ সাল্লাহামে দুই দলকে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে যে ইহুদি এরা হচ্ছে মকদুবাসম ইহুদ দোয়ালিন হচ্ছে নাসারা আমাদের ইমামরা বলে থাকেন এটা যে আমাদের উম্মতের এই উম্মতের মধ্যে যারা জ্ঞানী আলেম হয়ে পদভ্রষ্ট হয় তাদের কাছে স্বাভাবিক ইহুদ তারা ইহুদের মতো হয় আর এই মতের মধ্যে যারা আবেদ আত করতে করতে পদভ্রষ্ট হয় তাদের মধ্যে নাসারাদের একটা সামঞ্জস্য বিধান হয় এটা বলেছেন যে এটা হচ্ছে একটা উদাহরণ কারণ ইহুদিরা জেনে শুনে আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে আর দল নাসারারা আল্লাহর বিধান জানে না এই জন্য তারা পদভ্রষ্ট হয়েছে তারা মনে করছে ও রাহবানিপ্তার উহা মা না আলাইহীন

না বুঝে এবাদত করি আল্লাহ কোরআন সম্পর্কে অর্থ জানি না আল্লাহ কি বিধান দিয়েছেন সেটা জানি না না জেনে শুধু আবাদতই করে যাচ্ছি আমরা নাসাদের মতো অর্থাৎ এদের মতো না জেনে আবাদ করতে অথচ না জেনে আবাদ করার কথা আল্লাহ একবারও বলেন নাই আল্লাহ কোরআনে কারিমে না জেনে আবাদ করার কথা বলেন এমন কি আল্লাহ তাহিদের যে কালিমা ফায়ালাম আল্লাহ ইলাহ ইল্লাহ তার সম্পর্কে বলেছেন ফায়ালাম আগে জানো লাইল ইলে অর্থ জানতে হবে আমাদেরকে ঠিক প্রত্যেকটি জিনিসই আমার জানতে হবে শুধু কোন রকম ফাঁকি দিয়ে চলে যাওয়া ভাবনা আমাদের চলবে না নামাজের ক্ষেত্রে সলাতের ক্ষেত্রে সুরেফাতের অর্থ না জেনে সারাক্ষণ শুধু যদি মুখে আওড়াইলাম আর বের হয়েই কোরআন এবং সুনের বিরোধিতা করলাম অর্থ হচ্ছে আমি অর্থটা যদি বুঝতাম আমি বুঝতাম যে আমি যেহেতু অর্থ বুঝি নাই সেহেতু আমি নাসাহাদের পথে চলে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি দল এরা পথ হারিয়ে গেছে এরা অর্থ বুঝে না জেনে আমল করে আমি না জেনে আমল করার পর্যায়ে করে যাচ্ছি আমি জেনে শুনে আমল করব। দিন শিখবো দিন শিখবো শিখাবো এইটাও যদি করতে পারি তো আল্লাহ লিন আমি সেই পথ মেনে নিতে পারবো যে সত্যি সত্যি আমি ও পদ ভ্রষ্টদের পথে নেই ভাবে আমি প্রধান নিদের পথে আমি থাকবো না তাহলে আল্লাহ তালার এই যে সুরায় ফাতেহারের যে কথা যে কথাগুলি আমরা যদি মেনে নেই সেটা অর্থ হচ্ছে যে আয় আল্লাহ আমাদেরকে পদ দেখান প্রশংসা করে আল্লাহ কিছু করে আল্লাহ এবাদতের ওসিলা দিয়ে কিছু করে এবার এবং সাহায্যের ওসিলে দিয়ে আল্লাহ আমাকে পথ দেখান আমাকে পথ দেন যে পথটা হবে নবীন সুহাদাহিম আর ওই পথ দিবেন না যে পথটি হচ্ছে ইহুদিনাসারাদে যারা আল্লাহর ক্রোধে পড়েছে সে পথটি আমাকে দেখাবেন না সে পথটি আমি নিব না সে পথটি আমি দিবেন না আর দল নিন সেই পথটিও দিবেন না যারা পথভ্রষ্ট হয়ে সেই পথটিও আমি চাই না পথভ্রষ্ট নাসারাদের পথ আমি চাই না আমি জেনে শুনে আপনার এবাদত করতে চাই আমি আপনার এবাদতই করতে চাই অন্য কারো এবাদ করতে চাই না কোনো কিছু বাড়াতে চাই না শরীয়তে আমি নিজের আল্লাহ দেয়া নিয়ম মোতাবেক আমি আমল করে যেতে চাই এই যদি হয় তাহলে আপনার সুরায় ফাতেহার অর্থ বুঝে আপনার সত্যিকার অর্থে আমল আপনার পূর্ণ হবে এটা বুঝার পরে আমাদের জানা দরকার সব শেষে সুরা ফাতেহা পড়ার পরে আমরা বলে থাকি আমিন আমিন শব্দের অর্থটা দেখুন আয়াত নয় রসুল্লাহ সাল্লাম আমিন বলতে বলেছেন তিনি বলেছেন যখন ইজাকাল ইমাম ওলাদ্দিন কুলু আমিন যখন ইমাম ওলাদ্দ দয়ালিন বলবে তখন তোমরা আমিন বলিও আমিন বলেছেন কি ফায়দা কি তিনি বলেছেন মান ওয়া ফাকাতা মিন হুতা মিন মেলাইকা যার আমিন ফেরেস তাদের আমিনের সাথে মিশে যাবে তার তাকে ক্ষমা করে দেয়া হবে আমিন শুধু ইস্তাজে অর্থাৎ কবুল করো আমিন অর্থ হচ্ছে ইস্তাজিব আল্লাহ কবুল করো ফেরেশতারা তারা বলে থাকে যখন ওলা আলীন বলে ফেরেশতারা তারা আমিন বলে ধর আমরাও আমিন বলে থাকি এই আমিন বলার দ্বারা আমাদের এই ফায়দাটুকু অবশ্যই অর্জিত হবে তো আমরা যেটা বলছিলাম যে অবশ্যই আমরা এই সুরাটির অর্থ বুঝবো সে অনুসারে আমল করব যদি এটা করতে পারি তো আমাদের সলাদটা অবশ্যই প্রাণবন্ত হবে আমরা অবশ্যই প্রতিটি সলাতে আল্লাহ রাবুল ইজতের কাছে নত হতে পারবো এবং তার কাছে विनय হতে পারবো এবং আমাদের নামাজ আমাদের সালাত আমাদের সত্যিকার যে ফায়দা deyar কথা সে ফায়দা আমাদের দিবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা তাস্তা আনতা আস্তাগফিরুকা আসসালামু আলাইকুম ওয়া